প্রতিবছরের মতো এবছরও প্রকৃতিপ্রেমী সংগঠনের তরফে রবিবার জলপাইগুড়ি শহরের করলা নদীতে মাছ ছাড়ার একটি কর্মসূচি গ্রহণ করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের DFO বিকাশ ভি। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রধান অতিথিকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে শুরু হয় নদীতে মাছ চারা ছাড়ার কর্মসূচি। জলপাইগুড়ি বন বিভাগের DFO বিকাশ ভি এর হাত দিয়ে প্রথম নদীতে মাছের পোনা ছাড়া হয়। এরপর অন্যান্য উপস্থিত সংগঠনের সদস্যরা নদীতে মাছের পোনা ছাড়ে। বর্তমানে শহরের বিভিন্ন বাজারে ফরমালিন যুক্ত মাছ কিংবা বাইরে থেকে আসা মাছের যোগান থাকলেও স্থানীয় করলা নদীর মাছ প্রায় পাওয়াই যায় না। তাই এদিন নদীতে মাছের ভারসাম্য রক্ষা করতে 20 কেজির মতো রুই, কাতল, মৃগেল, কালবোস, বাটা মাছের পোনা ছাড়া হয়। নদীর খাদ্য শৃঙ্খল এবং জীব বৈচিত্র্য রক্ষার্থে এই উদ্যোগ বলে জানা যায়। কর্মসূচি শেষে জলপাইগুড়ি বনাঞ্চলের DFO বিকাশ ভি বলেন, করলা নদীতে প্লাস্টিক সহ বিভিন্ন দূষণের ছবি স্পষ্ট, কিন্তু এটা আমাদের সবাইকে মিলে উদ্যোগ নিয়ে ঠিক করতে হবে। বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের যুক্ত করে তাদের দিয়ে মাছের সমীক্ষা করানো যেতে পারে। এদিকে রবিবারের এই মাছ ছাড়ার কর্মসূচি নিয়ে প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন, করলা নদীর দূষণ প্রতিদিন বাড়ছে আর শীতের সময় এই নদীর জল কমে যাওয়ায় মাছের সংখ্যাও কমে যায়। আমরা প্রতিবছর নদীতে এই ঋতুতে মাছ ছাড়ি, এবছর আমরা তাই করলাম। রবিবার জলপাইগুড়ি বনাঞ্চলের DFO বিকাশ ভি কি বলেছেন শুনুন। বহুত পলিউটেড হ্যায় তো হাম লোগ মানে ইয়ে মানে ও লোগ বোল রহে থে একচুয়ালি হর সাল ইসি নদী মে মছলি কো ছোড়তে হ্যায় তো মছলি মানে এক ইন্ডিকেটর হ্যায়। इंडिकेटर माने रिवर का हेल्थ के लिए एक इंडिकेटर है रिवर का हेल्थ, क्योंकि अभी आप देख लीजिए इतना प्लास्टिक्स है, हम लोग देख रहे हैं इधर, देख लीजिए इसके अंदर में जितना प्लास्टिक्स है, हम लोग ये मछली के उधर छोड़ दिया, उसके साथ साथ ये नदी का क्लीनिंग भी हम लोगों को करना है। और नदी में क्या होता है, मछली को रहने के लिए इसके अंदर में भी बहुत माने एक्वाटिक माने उसको खाने के लिए क्या एक्वाटिक प्लांट्स होते हैं, ठीक है। लेकिन हम लोग मछली के बारे में सोचते हैं, लेकिन इसके अंदर में उनको सर्वे करने के लिए बहुत सारा बायोडाइवर्सिटी भी इसके साथ जुड़ा है, तो उनको भी हम लोग प्रोटेक्ट करने के लिए इसमें हम लोग सिर्फ इन लोग तो इनिशिएटिव कर दिया, तो इसमें सारे लोग हमारे इधर का एडमिनिस्ट्रेशन, हमारे म्यूनसिपैलिटी अथॉरिटीज़, फिर कॉलेजेस में उनका एक बहुत बड़ा रोल है एक्चुअली कॉलेजेस और यूनिवर्सिटीज़, क्योंकि उन लोगों को ये रिवर हेल्थ के बारे में स्टडी करना पड़ेगा और जूलॉजी और मैंने बायोलॉजी बैकग्राउंड का स्टूडेंट्स को भी इधर का जितना जो फिश पॉपुलेशन है उसके बारे में भी उसको आइडिया होना चाहिए, क्योंकि मैं पूछ रहा था कितना वैरायटीज ऑफ फिश है इधर, तो आज हम लोग मुझे लग रहा है 4-5 वैरायटी को रिलीज़ कर दिया, वो भी उसने बोला था लोकल वैरायटीज़ है। हम लोग एक्सोटिक वैरायटीज़ को ऐसा नदी में रिलीज़ नहीं करना है, क्योंकि एक्सोटिक वैरायटीज़ जल्दी इसमें मल्टीप्लिकेशन होकर जो लोकल स्पीशीज़ को वो ख़त्म करेंगे, तो हम लोग मैक्सिमम इंडिजीनियस वैरायटीज़ को प्रमोट करना है। পাশাপাশি জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের আবহায়ক দীপাঞ্জন বক্সী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমরা প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি, প্রত্যেক বছর আমরা নদীতে মাছ ছাড়ি। আজকে আমরা খুবই আনন্দিত, জলপাইগুড়ি DFO সাহেব ওয়াই বিকাশ মহাশয় এসছেন এবং উনি মাছ ছাড়লেন অ্যাওয়ারনেসের জন্য, যাতে নদীটা মেনটেন থাকে, পরিষ্কার থাকে, এটাই আমাদের উদ্যোগ। উই আর এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং আমরা উইল বি রিমেইন সেম, এটাই আমাদের উদ্দেশ্য। অ্যাওয়ারনেস বেসিক্যালি, আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যানেল থেকে যে তিস্তা ক্যানেল থেকে যে জল ছাড়া যদি হয় আর কি নদীতে, কারণ এখানে সিভেজ ওয়াটারগুলো পড়ে করলা নদীতে, তাতে পলিউশনের জন্য এই নদিয়ালি মাছগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যাতে যেন রেগুলারাইজ বেশি, স্পেসিফিক্যালি শীতকালে এই 3-4 মাস নদীর জলটা যেহেতু পলিউটেড হয়ে যায়, তাই জন্য এই সময় যেন ওই ক্যানেলের জলটা ছাড়া হয়, তাহলে মাছগুলো সার্ভাইভ করতে পারবে এবং এদের স্পিসিস যেগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে আর কি নদীতে। আজকে রুই, কাতল, মৃগেল, বাটা, কালবাউস এগুলো সবই নদীর মাছ আর কি, 20 কেজি মতো হবে, 25 কেজি বলা হয়েছিল কিন্তু 20 কেজি মতো। এখানে আজকে ছিলেন জলপাইগুড়ির DFO ওয়াই বিকাশ মহাশয়, এখানে ছিলেন আমাদের হাইকোর্টের লয়ার সাক্ষ্যশুদ্ধ, তারপরে হচ্ছে আমাদের বেনফেডের ম্যানেজার শ্রী শুভানু ঘোষ মহাশয়, ঠিক আছে, আরও আমাদের সমস্ত টিমের যারা আছে প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি, মোটামুটি আমরা সবাই এখানে প্রেজেন্ট ছিলাম। আমার নাম দীপাঞ্জন বক্সি, আমি প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ির কনভেনার। তবে পর্যাপ্ত খাবার পেলে মাছ যে বড় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। ICICI ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও HSBC কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়। এছাড়াও BPL LED TV কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে IDFC ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5-15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে RBI অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1,000 টাকা সরাসরি ছাড় পাবেন। LG কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2,000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের 10-এর এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচূড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक।
सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।